এবার দেখো নিচেই লোকাল ট্রেন ট্রেনটা ছেড়ে দিয়েছিস। তো গাইজ এখন ট্রেনে উঠে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছে তোমাদের বলবো। তো গাইজ এখন বসে আছি লোকাল ট্রেনে, আর এখন বাজে টাইম 3:00। ছুটির দিন কোথাও ঘুরতে বেরিয়েছি, লোকাল ট্রেনে চড়তে ভালোবাসি। কোথায় যাচ্ছি তোমাদের আমি ওখানে পৌঁছে গিয়ে বলবো, তোমরা সঙ্গে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ আধা ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ওগলার থেকে চড়েছিলাম, ভাবছি ঠাকুর বস্তিতে যাবো, কিন্তু এখানে ট্রেনের যে অবস্থা লোকাল ট্রেন, ওগলার করে নিজামুদ্দিন, তারপরে ছিল শিবাজি সিলাক ব্রিজ, এরপরে শিবাজি পার্ক, এখানে আধা ঘন্টার থেকে দাঁড়ানো ওখান বাজে গাইজ 4:45। তো আসতে অনেক লেট হয়ে যাবে, তো সবচেয়ে এখান থেকে বাড়ি চলে যায় রিটার্ন। আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ আছে, এই হচ্ছে এখানে ছুটির দিন ছিল, ভাবলাম ঘুরতে বেরোবো, কিন্তু ট্রেনের যে অবস্থা সার্ভিস নেই হবে, গাড়ি রিটার্ন যাই। তো গাইজ দেখো নিচেই লোকাল ট্রেন ট্রেনটা ছেড়ে দিয়েছিস, এখন যাচ্ছি বাড়িতে, কেন যেখানে ঘুরতে যাবো শকুর বস্তি, আসতে অনেক লেট হয়ে যাবে, ট্রেন 6:45 সময় ছিল। অ্যাকচুয়ালি এরপরে নিউ দিল্লি স্টেশন, তো নিউ দিল্লি ঢুকতে পারিনি, আধা ঘন্টা ধরে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। জাস্ট ঘোরার মুড নিয়ে বেরিয়েছিলাম, ছুটির দিন ভাবছি ঘুরবো, কিন্তু হলো না। আর ওগলার থেকে শকুর বস্তি 22 কিলোমিটার, আর টিকিট ফেয়ার নিয়েছে লোকাল ট্রেনে 30 টাকা, বলো এখানে এই অবস্থা। অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে সার্ভিস নেই, তারপরে এত লেট, যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে। বেরোনোর পরে তিলাক ব্রিজের স্টেশনে আছি, কুটোবার ব্রিজে নিচে নামছি, তো এখান থেকে বেরোই। বেরোনোর পরে দেখি কোন বাস পাই, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ আমি অ্যাকচুয়ালি ট্রেন লাভার, ট্রেনে চড়তে ঘুরতে ভালোবাসি, তাই ছুটির দিন পালেই, মানে ছুটির দিন হলেই কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি। তো ছুটি ছিল আজকে সানডে, ঘরে অনেক কাজ ছিল, কাজ টাজ করে দুপুর বেলা বেরোলাম খেতে, ভেবেছিলাম আগে যাব ওইদিকে একটু, কেন এখানে লোকাল ট্রেনের সার্ভিসটা সেরকম নেই যে যাব ওইদিকে, মথুরা যেতে চাই, কিন্তু মথুরা যেতে গেলে বিকালে ট্রেন আছে, সকালে নেই। আর তো তারপরে দেখলাম পলবল সাইডে সে ট্রেনগুলো মিস করে দিয়েছি, এরপরে ভাবছিলাম গাজিয়াবাদের সাইডে যাব, সেখানে ট্রেনটাও বেরিয়ে গিয়েছে, এক শকুর বস্তি ছিল, ভালো চলো যখন বেরিয়েছি শকুর বস্তি থেকে ঘুরে এসে, কখনো যাইনি কোনোদিনও, তো শকুর বস্তি যাব সেইভাবে উঠেছিলাম। কিন্তু তিসরা স্টেশনে, মানে তিলাকগুড়ি যে এসে আতলে ট্রেন, মানে সিগন্যাল পাচ্ছে না, এরপরে নিউ দিল্লি স্টেশন ছিল, তো সেখানে আরো কত লেট হবে, তো অনেক দেরি হবে, তো এই ডিসিশন নিলাম যে যাই এর থেকে ঘরে গিয়ে, বাড়িতেই যাই, গিয়ে ঘরে গিয়ে আজকে সাউথ আফ্রিকার ইন্ডিয়ার প্রথম টি-20 ম্যাচ আছে 7:30 থেকে, তো ম্যাচটাই দেখি, কেন আমি একবার যদি শকুর বস্তি যাই ওখান থেকে আসতে অনেক লেট হয়ে যাবে, ঠিক টাইমে ঠিকঠাক করে চললে হয়তো আমি শকুর বস্তি অব্দি যেতাম, কিন্তু চললো না দেখেই ট্রেন থেকে নেমে এসছি। এখন যাচ্ছি সামনেই মেইন রোড, মেইন রোডের থেকে বাস নেই, দেখি মেইন রোড বলতে কি জায়গাটা হচ্ছে কনট প্লেস, এখান থেকেই মানে কনট প্লেসের জাস্ট অপোজিটাই হচ্ছে তোমার তিলাক ব্রিজ স্টেশন, তারপরেই সামনেই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো চলো ভিডিও সঙ্গে থাকো। তো গাইজ এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনট প্লেস, কনট প্লেস সার্কেল, আর এই দেখো সামনে বিল্ডিং, সব ব্যাংক অফিস টফিস, মিউচুয়াল ফান্ডের অফিস, এখানে সব অফিস, অফিস সাইড এদিকেই। তো এখান থেকে বাস পেয়ে যাবো, বাস স্ট্যান্ড সামনেই, এখান থেকে 433 নম্বর ডাইরেক্ট বাস আছে বাড়ি যাওয়ার জন্য, তো দেখি বাস কখন আসে, বাস তো পার্স চান্স আছে ফটাফট করে পেয়ে যেতে পারি, এখন 4:00 বাজে, দেখি কখন আসে গাইজ। তো গাইজ 1.25 ঘন্টা পরে বাস পেয়ে গিয়েছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এই দেখো ইন্ডিয়া গেট এন্ট্রি করছে। আর আজকে কপালই খারাপ, ঘুরতে বেরিয়েছিলাম সেখানেও ট্রেন লেটের জন্য ট্রেনটা ছেড়ে দিলাম, আর বাড়ি যাব তো সেখানেও দাঁড়িয়েছিলাম, 1.25 ঘন্টা পরে বাস পেয়ে গেছি ডাইরেক্ট বাস,
আর আজকে সানডে, তার জন্য হয়তো একটু কম সার্ভিস আছে বাসের। দেখো ওই জায়গাটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এদিকে বাস স্ট্যান্ডটা দেখো, এটা এসি বাস, রেড কালারের বাস। আর দেখো ইন্ডিয়া গেট, রাস্তায় কত ভিড় দেখো গাইজ, বাড়ি যেতে কমসে কম 1 ঘন্টা মতো টাইম লাগবে। আর রাস্তায় জাম না লাগলে তো ঠিক আছে, জাম লাগলে 1 ঘন্টার উপর, 1 ঘন্টার থেকে উপরও টাইম লাগতে পারে। এটা ইন্ডিয়া গেটের সার্কেল, ইন্ডিয়া গেটটা এই দিকটায়, গাছের ভিতর দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন না, ভিতরের দিকে ইন্ডিয়া গেট। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর এখন 6টা 20 হয়ে গিয়েছে, অনেকটা টাইম লেগেছে, 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে। ছুটির দিন ভেবেছিলাম ট্রেনে করে একটু ঘুরবো, কিন্তু ঘোরাটা হলো না, মাঝ রাস্তায়, মাঝ রাস্তাও না, 3টা 30 তিসরা স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছে, এমন অবস্থা। হাওড়া শিয়ালদা ডিভিশন না, লোকাল ট্রেন এরকম নেই যে ঘোরা যাবে। যাই হোক, ঘুরতে বেরিয়েছিলাম হলো না, আর ব্লগটা জানি না কি বানিয়ে ফেলেছি। আর তাও তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে। হ্যাঁ, আর আমি সিঁড়িতে উঠছি, ওইদিকে লিফ্ট আছে, নাকি দিল্লির টেম্পারেচার 10 ডিগ্রি এসে গেছে, ঠান্ডা ঠান্ডা থেকে জ্যাকেট পরা আছে। 12 মঞ্জিলে উঠবো, প্রবলেম সিঁড়িতেই উঠে একটু গা টা গরম হয়ে যাবে, লিফ্টটা নিলাম না। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি নতুন বেলায়, ততক্ষণ কাঠা বাজে।